আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেই বিষয়টা হচ্ছে জীবনে সুখ এবং সমৃদ্ধি দুটোই আসবে আপনার, তো এটা আপনারা নিজেদের হাত দেখে জানতে পারবেন। তো বিষয়টা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, আপনি নারী হন বা পুরুষ। তো আজকে হাতে যে বৈশিষ্ট্য এবং রেখাগুলো আমি দেখাবো এগুলো একজন পুরুষের হাতে থাকলে পারে আপনি যে ফলটা পাবেন, একজন নারীর হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন। আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রত্যেকের জন্যই। আর একটা কথা আপনাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখলে পারে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এবং নিজের হাত দেখেই আপনারা জানতে পারবেন যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি দুটোই আসবে। তো এটা দেখার জন্য আপনারা লক্ষ্য করুন আপনার হাতের দিকে, প্রথমে দেখুন হাতের এই আঙুলের দিকে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে বলা হয় কনিষ্ঠার আঙুল। এবং নিচে অর্থাৎ আপনাদেরকে যেটা আমি দেখাচ্ছি এই নিচের অংশটা দেখুন, এই মধ্যবর্তী অংশটা হচ্ছে বুধ, বুধের স্থান। তো আমাদের এই বুধের স্থানটা দেখে আপনারা একটু লক্ষ্য রাখুন আপনাদের হাতে, ঠিক আছে, এইটা বুধ। তারপরে লক্ষ্য রাখবেন আপনার হাতে আমি যে রেখাটা দেখাচ্ছি এই রেখাটা দেখে একটু ভালো করে দেখুন, এটা এটাকে বলা হয় জীবন রেখা, ইংরেজিতে এটাকে লাইফ লাইন বলা হয়, আবার এটাকে আয়ু রেখাও বলে। তো এই রেখার দিকে আপনারা একটু লক্ষ্য রাখুন, দিয়ে আমি যে কথাগুলো আজকে আমি দেখাবো যে রেখাটা অত্যন্ত সৌভাগ্যশালী এই রেখা, এবং যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই রেখাটা আছে আপনার থেকে ভাগ্যবান আর কেউ নয়। কেন ভাগ্যবান নয়? এই রেখাটা থাকা মানে নির্দেশ করে যে আপনার ধন সম্পদ টাকা পয়সা সমস্ত কিছু আপনার হবে, সমৃদ্ধিও আসবে সুখও আসবে জীবনে যদি আপনার হাতে এই শুভ রেখাটা থাকে। এছাড়া এই রেখাটা থাকলে পারে আপনি টাকা পয়সা খুব ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন, আপনি জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন এবং আপনি জীবনে সফলতা পাবেন, সাকসেস পাবেন যদি আপনাদের হাতে যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই শুভ চিহ্নটা আছে। শর্ত এটাই যে এই রেখাটা কিন্তু আপনার সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে, ঠিক আছে, বাঁকা ভাঙা কিংবা কোনো অশুভ রেখা গেলে পারে কিন্তু হবে না। তো সেই চিহ্নটা আমি দেখাচ্ছি, আর আমাদের হাতে তো অনেক শুভ রেখা যেমন থাকে সেরকম অশুভ রেখাও থাকে। তো আজকে আপনাদেরকে সবথেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শুভ রেখা দেখাবো, দেখুন তো আপনাদের হাতে এই রেখাটা আছে কি না, যদি থাকে তো সুখ এবং সমৃদ্ধি দুটোই আপনার জীবনে আসবে এবং জীবনে আপনি সফল হবেন, আপনি সফল ব্যবসায়ী হবেন এবং ব্যবসা করে জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, তো কোটিপতি আপনি ভবিষ্যতে হবেন ব্যবসা করে। তো দেখাচ্ছি আপনাদের হাতে সেই রেখাটা, তো আপনারা একটু ভালো করে নিজেদের হাতটা একটু মিলিয়ে নিন। দেখুন এটা দেখার জন্য এই রেখাটা কিন্তু বিভিন্ন স্থান থেকে ওঠে, সে প্রত্যেকটা স্থানে আমি দেখাচ্ছি, তো আপনারা দেখবেন এই রেখাটা দেখবেন অনেকে জীবন রেখা থেকে এরকম যায়, এটাকে বলা হয় বুধ রেখা বা মার্কারি লাইন বলা হয়, এটাকে স্বাস্থ্য রেখাও বলে। তো এই রেখাটা জীবন রেখা থেকে উঠতে পারে অনেকের, কারোর আবার এই বৃদ্ধাঙ্গুলের নিচে এই স্থানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো করে, এটাকে বলা হয় শুক্রের স্থান, ইংরাজিতে এটাকে বলা হয় ভেনাস মাউন্ট। এই অংশটা দেখুন আপনারা প্রত্যেকে নিজেদের হাতে এই স্থানটা দেখুন, এটাকে শুক্রের স্থান বলে। তো এই স্থান থেকে দেখবেন একটা রেখা এরকম যেতে, এটাও হলেও হবে, এই ধরনের রেখা থাকলেও আপনি জীবনে প্রচুর উন্নতি এবং সাকসেস পাবেন। আবার অনেকের দেখবেন জীবন রেখা থেকে এইভাবেও গিয়েছে, এটাও থাকলে পারেও আপনি জীবনে সাকসেস এবং সফলতা আপনি পাবেন। আবার আপনাদেরকে দেখাচ্ছি এই রেখাটা কিন্তু অনেকের আমি দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন এটাকে বলা হয় ভাগ্যরেখা, ঠিক আছে, ভাগ্যরেখা বা ফেট লাইন। তো এই ভাগ্যরেখা থেকেও দেখবেন অনেকের এরকম রেখা যেতে, এই ধরনের রেখা থাকলেও আপনি যে জীবনে বড় মাপের কিছু হবেন বা জীবনে বড় বড় সফলতা পাবেন তার একটা নিদর্শন, এই রেখা আপনাকে সফলতা দেবে যদি আপনাদের যে সমস্ত জাতক জাতিকাদের হাতে আছে। এটা আপনার যদি ভাগ্যরেখা থেকে উৎপন্ন হয়ে ভূত পর্বতে যায় এটা অত্যন্ত শুভ, আপনি যে ধনশালী হবেন ভবিষ্যতে, অর্থবান প্রচুর অর্থ আপনি ইনকাম করবেন তার একটা প্রকৃত নিদর্শন, এই রেখা থাকলে পরে জীবনে আপনি সাকসেস বা সফলতা আপনি অবশ্যই পাবেন। এরপর আমি দেখাচ্ছি দেখুন এই রেখাটা আবার অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে, এটাও শুভ যদি এই ধরনের রেখা থাকে, এটাও কিন্তু সফলতা বা সফল ব্যবসায় হওয়াকে নির্দেশ করে, ব্যবসা করে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন আপনি করতে পারবেন। এরপর আসি এই রেখাটা যদি আপনার এরকম ভাঙা হয় তাহলে কিন্তু আপনারা পূর্ণ ফল পাবেন না,
বা এই রেখাটা আছে অনেকের দেখবেন এরকম আঁকা বাঁকা, তাহলেও কোনো পূর্ণ ফল পাবেন না। আবার এই রেখাটা যদি আপনার এরকম জপ চিহ্ন থাকে তাহলে কিন্তু পূর্ণ ফল আপনারা পাবেন না। রেখাটা সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে এবং রেখাটে যেন কোনো রেখা যেন কেটে না যায়, এইভাবে যদি কোনো রেখা কেটে যায় তাহলেও কিন্তু হবে না। আবার দেখবেন অনেকের এই রেখাটা দেখা গেল একাধিক থাকে, হ্যাঁ এরকম অনেক থাকে, এটা কিন্তু শুভ না। এরকম অসংখ্য বুধরেখা থাকাটা আপনার পেটের সমস্যাকে নির্দেশ করে, ঠিক আছে, লিভারের সমস্যা হতে পারে যদি একাধিক এরকম ছোটো ছোটো আপনারা অনেকে দেখবেন বুধরেখা এরকম থাকতে, এগুলোও কিন্তু শুভ রেখা নয়, এগুলো আপনাকে পেটের সমস্যা এবং রোগকে নির্দেশ করে, হজমের সমস্যা দেখা দেয়। তো এগুলো আপনারা দেখবেন। আবার অনেক সময় এই ধরনের দেখবেন অনেকের হাতে ছোটো ছোটো খুবই ছোটো ছোটো থাকে, এগুলো কিন্তু অ্যাসিডিটি সমস্যাকে নির্দেশ করে, অ্যাসিডিটি হবে যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে। তো জীবনে দেখুন সফলতা পেতে গেলে পারে আপনার রেখাটা কিন্তু সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে যেখান থেকেই উঠুক, এটুকু আপনারা লক্ষ্য করুন আপনার হাতে বুধ রেখাটা এরকম সুন্দর এবং সুস্পষ্ট কিনা। যদি থাকে তাহলে পরে আপনি জীবনে সফলতা পাবেন এবং সুখ এবং সমৃদ্ধি আপনার জীবনে আসবে। অত্যন্ত শুভ চিহ্ন এই বুধ রেখা, মার্কারি নামে নাইন নামেও পরিচিত এটা, এবং এই রেখা স্বাস্থ্যরেখাও বলা হয়, শরীর স্বাস্থ্যর দিকটাও এই রেখা থেকে বিচার করা হয়। তো এই রেখাটা শুভ হওয়াটা অত্যন্ত প্রয়োজন, তাহলে শরীর স্বাস্থ্য আপনার সুন্দর যাবে। কিন্তু যদি দেখা গেলো এই রেখাটা এরকম, তাহলে পরে কিন্তু শরীর স্বাস্থ্য তাদের ভালো যায় না, ঠিক আছে, অসুস্থতাকে নির্দেশ করে। তো আপনারা দেখবেন আপনার হাতে এই রেখাটা কিন্তু আপনার দুটো হাতেই থাকতে হবে, ঠিক আছে, এই বুধ রেখাটা আপনার ডান হাত এবং বাঁ হাত, ছেলে এবং মেয়ে উভয়দের ক্ষেত্রে আমি বলছি, যদি একটা হাতে থাকলে কিন্তু আপনারা পূর্ণ ফল পাবেন না, আপনাদের দুটো হাতেই এই রেখাটা থাকতে হবে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে পরে চ্যানেলের নতুন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর একটা কথা বলে ভিডিওটা শেষ করার আগে, যে এই রেখাগুলো অনেকের হাতে হয়তো বর্তমানে নেই, তার মানে এই নয় যে আগামী দিনে আপনার হাতে এই বুধ রেখা আসবে না, অনেকের হাতেই নেই, কিন্তু ভবিষ্যতে আপনার হাতে এই রেখাটা আসতে পারে, কারণ এই রেখা আমাদের হাতে রেখাগুলো চেঞ্জ হয়, ঠিক আছে, হাতের রেখা চেঞ্জ হয় 3-6 মাস অন্তর অন্তর হাতের রেখা চেঞ্জ হয়। তাই এই রেখার সঙ্গে, এই বুধ রেখার সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হয়ে থাকুন। এই রেখা যখনই আসবে তখনই জানবেন যে আপনি জীবনে সফলতা বা সাকসেস আপনি পাবেন এবং আপনি সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা আপনার পূরণ হবে। তাই এই রেখার সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হয়ে থাকুন। তো এই ধরনের ভিডিও আপনারা যদি চান তো চ্যানেলে আরও আছে, সে ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখুন।